আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আমরা এর আগের ক্লাসে হচ্ছে দেখেছিলাম যে একের পরিপূরক কী জিনিস, দুইয়ের পরিপূরক কী জিনিস। তো আজকে আমরা যেই ক্লাসে যেটা শিখব, যেটা তোমাদের পরীক্ষায় আসে, সেটি হচ্ছে যে দুটি ধনাত্মক সংখ্যার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা যোগ করব, যেটা পরীক্ষায় আসে। তো কীভাবে সেটা করে আমরা সেটা দেখব। তো ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ধনাত্মক সংখ্যা, একটি প্লাস ফাইভ আর একটি হচ্ছে প্লাস থ্রি, এই দুটি ধনাত্মক সংখ্যার আমরা যোগ করব। তো এবং সেটা অবশ্যই দুয়ের পরিপূরক পদ্ধতিতে, বা ইংরেজিতে যেটাকে বলে টুস কমপ্লিমেন্ট। ওকে, সো আমরা প্রথমে যেটা করব, একটু সাইড নোট করে নেই যে এখানে আমাদের পাঁচের বাইনারি কত। আমি যদি বলি যে পাঁচের বাইনারি কত, তাহলে আমরা কী করি যে প্রথমে ওয়ান লিখি, তারপরে ওয়ানের ডাবল টু, টুয়ের ডাবল ফোর, ঠিক আছে? তো পাঁচের বাইনারি বের করতে হইলে আমরা যেই শর্টকাট নিয়মটা আমরা অ্যাপ্লাই করি, সেটি হচ্ছে যে এখানে পাঁচ, তাহলে পাঁচ হইতে গেলে আমাদের চার এবং এক যোগ করলে আমাদের পাঁচ হয়। আর এখানে যেহেতু টু এর নিচে কিছু নাই, মানে হচ্ছে শূন্য, তাহলে আমাদের পাঁচের বাইনারি হচ্ছে 101। তো আমরা আরেকটা জিনিস দেখেছিলাম আগের ক্লাসে, সেটা হচ্ছে যে ওয়ান বাইট সমান সমান হচ্ছে 8 bits। তাহলে 8 bits মানে হচ্ছে আটটা সংখ্যা, জিরো হতে পারে অথবা ওয়ান, কারণ আমরা জানি যে কম্পিউটার জিরো আর ওয়ানের বাইরে কিছুই জানে না। ওকে, আচ্ছা, সো আমরা এখন 8 bit, মানে 8টা bit এই বরাবর আমার বসাইতে হবে, যেটা আমরা প্রকৃত মান গঠনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। সো এখানে যেহেতু প্লাস আছে, এই প্লাসের জন্য আমরা এখানে একটা জিরো দিব। এরপরে হচ্ছে গিয়ে যে আমার সর্বডানে, মানে সর্বডানের যে এখানে টোটাল হচ্ছে 8টা ঘর, তাহলে 8টা ঘরের মধ্যে এখানে আমার 101, তাহলে এই হচ্ছে জিরো একটা, আর এখানে 3টা, কয়টা হইল? 4টা, তাহলে আর বাকি থাকে হচ্ছে 4টা ঘর। তাহলে যেহেতু 4টা ঘরের জন্য কোনো বিট নাই, সেহেতু আমরা এখানে শূন্য দিয়ে দিব, 4টা শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার সেমভাবে আমরা প্লাস থ্রি এর বাইনারি জানি, প্লাস থ্রি বা থ্রি এর বাইনারি কত, থ্রি এর বাইনারি হচ্ছে 11। তাহলে আমরা সর্বডানে 11 বসালাম আর প্লাসের জন্য শূন্য বসালাম, ঠিক আছে? কারণ আমরা প্রকৃত মান গঠন যে বিষয়টা আছে, সেটা যারা আগের ক্লাসটা মিস করছো, তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবা। হ্যাঁ, একের পরিপূরক, দুয়ের পরিপূরক, এই বিষয়গুলো যদি তুমি না জানো, তাহলে এখানে কিন্তু ভালো করে বুঝবা না। ওকে, সো আমরা এখানে যেহেতু আমাদের ঘরগুলো খালি থাকবে, সেহেতু আমরা শূন্য দিয়ে দিলাম। এবার আমরা বাইনারি যে যোগ বিয়োগ আছে, বা বাইনারি যে যোগের যেই নিয়মগুলো আমি এর আগের ক্লাসে বলেছিলাম, সেই নিয়মগুলাই এখানে অ্যাপ্লাই করবো। দ্যাট ইজ, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, হাতে থাকে ওয়ান, ঠিক আছে? আমরা জানি, এবং সেই ওয়ান আর ওয়ান যোগ করলে হবে জিরো, জিরোর সাথে যোগ করলে হবে জিরো। যারা বাইনারি যোগ পারে তাদের জন্য এটা খুবই সহজ। ওকে, হাতে থাকে এক, আর এখানে জিরোর সাথে এক যোগ করলে হবে ওয়ান, ওয়ানের সাথে এখানে জিরো হবে, এখানে ওয়ান হবে, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো। তাহলে এখন দেখো যে আমাদের সর্ববামের, আমরা জানি এটা হচ্ছে সাইন বিটের জন্য সর্ববামে হচ্ছে জিরো, এই জন্য আমার এখানে কী হবে? প্লাস চিহ্ন। এবং আমরা যদি এখানে ই করি 1 2 4 8, তাহলে দেখা যাচ্ছে যে আটের বরাবর ওয়ান আছে, তাহলে আমরা এখানে লিখব 8। তো বেসিক কথা হচ্ছে যে যদি আমাদের রেজাল্টটা পজিটিভ নাম্বার হয়, তাহলে আমরা এখানে দেখব যে 1 2 4, হ্যাঁ 8, তারপর হচ্ছে 16 32 64, এইভাবে বসায় দেখব যে যেই বরাবর হচ্ছে ওয়ান আছে, সেই সংখ্যাগুলো আমরা যোগ করে এখানে রেজাল্টটা লিখে ফেলবো। এখন অনেকে যারা বুদ্ধিমান, অতি বুদ্ধিমান, তারা হয়তো ভাববে যে 5 আর 3 যোগ করলে তো 8ই হয়, তাহলে 8 লিখে আমি 8-এর প্রকৃত মান গঠন লিখে দিলে হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই যে যদি দুটি ধনাত্মক সংখ্যার যোগ করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু এটা অবশ্যই চলে আসবে। কিন্তু যদি তুমি হচ্ছে গিয়ে একটি ধনাত্মক একটি ঋণাত্মক করো, অথবা একটি ঋণাত্মক একটি ধনাত্মক করো, তখন কিন্তু তুমি ঝামেলা পড়তে পারো, ঠিক আছে? সো আমরা যে ম্যানুয়াল সিস্টেমটা আছে, সেই ম্যানুয়ালের ভিতরেই আপাতত থাকবো।
আর তোমাদের পরীক্ষায় আসলে এত সহজ আসবে না যে দুটি ধনাত্মক সংখ্যার যোগ আসবে না, আসলে হয়তো বা একটি ধনাত্মক একটি ঋণাত্মক, একটি ঋণাত্মক একটি ধনাত্মক, অথবা দুটি ঋণাত্মক সংখ্যার যোগ আসতে পারে। ঠিক আছে, ওকে, এইবার আমরা চলে যাই তাহলে দুয়ের পরিপূরক পদ্ধতিতে দুটি ধনাত্মক সংখ্যার আমরা যোগ করে ফেললাম। এবার আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এই জায়গায়, যেমন আমরা লিখলাম হচ্ছে প্লাস সেভেন আর হচ্ছে প্লাস ফাইভ, ঠিক আছে, ফাইভ লিখেছিলাম। আমরা অন্য আরেকটা লিখি, লাইক আমরা লিখি হচ্ছে থার্টিন, ঠিক আছে, ওকে। এখন এই দুইটাকে আমরা কি করব, প্রথমেই প্লাসের জন্য আমরা এখানে কি করতে হবে, প্লাসের জন্য আমরা এখানে করতে হবে হচ্ছে জিরো, আর সেভেনের বাইনারি আমরা জানি ওয়ান ওয়ান ট্রিপল ওয়ান, তাহলে এখানে আরও চারটা আমার কি করতে হবে, জিরো দিতে হবে। আমি আগেও বলতেছি যে যদি হুট করে তুমি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমার আগে মানে আগের ক্লাস না দেখে যদি দেখো তাহলে কিন্তু তুমি বুঝবা না, সো আগের ক্লাসগুলো করে তারপরে এই ভিডিওটা দেখতে হবে। সো প্লাস, এই প্লাসের জন্য আমার জিরো, থার্টিন, থার্টিনের বাইনারি কত হবে, তো আমরা যদি দেখি থার্টিনের বাইনারি কত হবে, ওয়ান টু ফোর এইট ষোলো, ষোলো আমরা লিখতে পারবো না কারণ থার্টিনকে ক্রস করে। তাহলে আমার থার্টিন হইতে গেলে কোন কোন সংখ্যা যোগ করলে আমার থার্টিন হয়, আট, আটের সাথে দুই যোগ করলে কত হয়, না আটের সাথে হচ্ছে চার যোগ করলে হচ্ছে বারো হয়, বারোর এক তেরো, তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান, তাহলে আমার এখানে থার্টিনের বাইনারি আসতেছে ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাহলে এখানে আমার অতিরিক্ত আরও তিনটা শূন্য দিয়ে দিতে হবে। এবার যদি আমরা যোগ করি তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, হাতে থাকে এক, এখানে হবে জিরো, এখানে হবে ওয়ান, এখানে ওয়ানের সাথে জিরো, জিরো হবে, এখানে ওয়ান হবে, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, তাহলে এখন আমরা যদি এখানে দেখি ওয়ান টু ফোর এইট ষোলো, তাহলে ষোলো আর হচ্ছে চার, ষোলো আর চার যোগ করলে হবে বিশ, টোয়েন্টি, আর সর্ববামের যে সংখ্যাটা আছে যেটাকে আমরা সাইন বিট বলি সেটা হচ্ছে জিরো, এই জন্য এখানে প্লাস চিহ্ন, ঠিক আছে। তাহলে আমরা দুটি ধনাত্মক সংখ্যার যোগ আমরা এই সিস্টেমে করে ফেলবো, ঠিক আছে। তাহলে তোমার এখানে যেটা জানা থাকা লাগবে সেটা হচ্ছে যে একটা সংখ্যার সহজে আমরা কীভাবে বাইনারি বের করতে পারি, শর্টকাট নিয়মটা আমার এখানে জানা থাকা লাগবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাই দুয়ের পরিপূরক পদ্ধতিতে, একটি ধনাত্মক, এখানে এটা হচ্ছে একটা ধনাত্মক আর একটি ঋণাত্মক সংখ্যার যোগ, তাহলে একটি ধনাত্মক হচ্ছে প্লাস ফাইভ, তো যদি ধনাত্মক থাকে তাহলে তোমার জন্য একদম ইজি, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে আমরা একটু আগেই দেখলাম যেটা সেইভাবে আমরা করে ফেলবো। তাহলে প্লাসের জন্য আমরা এখানে জিরো দিব, আর পাঁচের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান, আর বাকি থাকে হচ্ছে আমার চারটা ঘর, এই চারটা ঘরে আমি চারটা বিট দিয়ে দিব, যেহেতু কিছু নাই, নাই মানে শূন্য আছে, ঠিক আছে। মাইনাস থ্রি, মাইনাস থ্রির জন্য তোমার যেটা করতে হবে যে প্লাস থ্রি এর জন্য আগে বের করে নাও, তাহলে প্লাস থ্রি কি, এখানে জিরো আর ওয়ান ওয়ান, আর বাকি থাকে হচ্ছে তিনটা হচ্ছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ঠিক আছে। প্লাস থ্রি এর প্রকৃত মান গঠনটা আগে বের করে নেবা, দেন এইটাকে টুস কমপ্লিমেন্ট রূপান্তরিত করবা। তো আমরা টুস কমপ্লিমেন্ট যখন পড়িয়েছিলাম লাস্টে দিয়ে শর্টকাট নিয়মটা আমরা দেখিয়েছিলাম যে কীভাবে একটা সংখ্যা দেখেই তুমি বলতে পারবা যে এটা দুয়ের পরিপূরক কত, তাহলে ফার্স্ট অফ অল এখানে ওয়ান লিখব, ওয়ান লিখা বাকিগুলো যদি উল্টায় দাও, ওয়ান লিখার পরে বাকিগুলো যদি উল্টায় দাও তাহলে বাকিগুলো উল্টায় দাও মানে জিরো ওয়ান ওয়ান কয়টা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এই যে এটাকে কিন্তু আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে রূপান্তরিত করছি, হ্যাঁ, যে একটা হচ্ছে গিয়ে যে তোমার একটা সংখ্যাকে উল্টানোর পরে তার সাথে ওয়ান যোগ করার পরে যেই ফলাফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে ওই সংখ্যার দুয়ের পরিপূরক। আর আমরা এখানে শর্টকাট একটা নিয়ম দেখিয়েছি যে প্রথমে ওয়ান লিখবা, ওয়ান লিখে বাকিগুলো উল্টাই দিলেই যেটা পাবা সেটাই হচ্ছে এই সংখ্যার দুয়ের পরিপূরক, ঠিক আছে। তাহলে ওই যে দুয়ের পরিপূরক পাইছো ওইটাকে আমরা এখানে বসাবো, জিরো ওয়ান 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 ওয়ান, ঠিক আছে। এইবার আমরা যোগ করব, তার মানে তুমি যে কাজটা করছো এটা সাইড নোট করে তুমি হয়তো বা সাইড নোটের মধ্যে দেখা দিতে পারো এটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যোগ করি, ওয়ান সাথে ওয়ান যোগ করলে হবে জিরো, হাতে থাকে ওয়ান, এখানে ওয়ান থেকে যাবে এখানে জিরো,
এখানে থাকে হচ্ছে 1 1 সাথে 0 হবে এখানে 0 হবে এখানে 0 হবে এখানেও 0 হবে এখানেও 0 হবে আর হাতে কিন্তু এখানে থাকে যারা বাইনারি যোগ বোঝেন আবারো বলতেছি আমরা এই ভিডিওর লিংকে আমরা নিচের লিংকে দিয়ে দিব হ্যাঁ তোমরা চাইলে আমাদের বাইনারি যে যোগটা আছে যোগটা ভালো করে দেখে নিতে পারো তো আমরা অতিরিক্ত একটা জিনিস থাকে সেটা হচ্ছে গিয়ে যে 1 থাকে ঠিক আছে কি থাকে 1 থাকে তাহলে আমাদের এখানে আমরা এখানে 1 থাকে সো আমরা এই জায়গায় কি করব এই যে 1 টা আছে এই 1 টা হচ্ছে গিয়ে এই 1 টা হচ্ছে গিয়ে আমার এই একটু সাইলেন্ট করে নিলাম এই 1 টা কে এই এখানে কিন্তু টোটাল বিট হচ্ছে 8 টা কয়টা বিট টোটাল বিট হচ্ছে 8 টা তাহলে সর্ব বামের 8 নম্বর বিটটাকে বলে সাইন বিট তাহলে সাইন বিট 0 তাহলে এইজন্য এখানে প্লাস ওকে আচ্ছা এইবার আমাদের এখানে 1 2 4 8 এত দূরে যাওয়ার দরকার নাই 1 2 তাহলে এখানে দেখা যাচ্ছে 12 বরাবর 1 আছে তাহলে এইজন্য আমরা এখানে 2 লিখব এখন অতিরিক্ত যে 1 টা আছে এটাকে আমরা বলবো ক্যারি বিট C A R R Y ক্যারি বিট তার মানে এই 1 টা হচ্ছে আমাদের যে 8 টা ঘর এই 8 টা ঘর থেকে সে ফ্লো আউট করছে সে বের হয়ে গেছে আমরা অনেক সময় দেখি যে কম্পিউটার মধ্যে অতিরিক্ত কিছু ফাইল বা আমরা যদি ধরো যে বাজার করে নিয়ে আসছো তো বাজার করার পরে সব কিছুই কিন্তু রান্না করা হয় না ঠিক আছে কিছু জিনিস আছে যে সব কিছু মানে প্রসেসিং করার পরে অনেক ময়লা আবর্জনাও থাকে সেগুলো কিন্তু ফেলে দেই আমরা তো ঠিক একইভাবে কম্পিউটারের মধ্যেও কিছু আবর্জনা তৈরি হয় সেগুলো কিন্তু আসলে আমাদের কোনো কাজেই লাগে না সেগুলোকে আমরা ভাইরাস বলি তো এই ভাইরাস টাইপের জিনিসগুলাই আসলে অতিরিক্ত হিসেবে আমরা থাকে সেগুলোকে আমরা ডিলিট করে দিই সেগুলো ফ্লো আউট করছে ঘর থেকে বের হয়ে গেছে এই জন্য আমরা এইটাকে বক্স করে তো এরকম ক্যারি বিট বা ফ্লো আউট করছে ঘর থেকে এই বিষয়টা এক্সপ্লেন করে দেব ঠিক আছে সো আমরা দেখলাম যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক সংখ্যার যোগ ঠিক আছে ওকে এইবার আমরা এখানে একটি ধনাত্মক একটি ঋণাত্মক এখন যদি উল্টা কাজটা করি দ্যাট মিন্স একটি ঋণাত্মক আমরা অন্য আরেকটা সংখ্যা নিই ঋণাত্মক এবং একটি ধনাত্মক দ্যাট ইজ ধরো যে তোমার 4 একটি ধনাত্মক আমরা উল্টা কাজটা করলাম একটি ঋণাত্মক ও একটি ধনাত্মক সংখ্যার আচ্ছা সংখ্যার যোগ সো এখানে আমরা এই যে মাইনাস যখনই আসবে তখন তোমার প্লাস প্লাস নাইনের প্রকৃত মান গঠন কী সেটা আগে বের করে নেবা তাহলে প্লাসের জন্য আমার এখানে জিরো দিতে হবে নাইনের বাইনারি আমরা কীভাবে বের করবো 1 2 4 8 তাহলে 8-এর বেশি যাওয়া যাবে না কারণ 9-কে ক্রস করে ঠিক আছে তাহলে এখন 9 হওয়ার জন্য কী করতে হবে এটা নিচে এবং এটা নিচে 1 বাকিগুলা 0 তাহলে 9-এর বাইনারি হচ্ছে 1001 তাহলে আমরা এখানে এই প্লাসের জন্য 1001 তাহলে এখানে 4টা 5টা 6টা 7টা 8টা কারণ যে বিটগুলো যে ঘরগুলো খালি থাকবে সেই ঘরগুলোতে আমরা শূন্য দিয়ে দিব তাহলে আমরা প্লাস 9-এর প্রকৃত মান গঠন কিন্তু বের করে ফেলছি এইবার এইটাকে আমরা কি করব টুস কমপ্লিমেন্টে কনভার্ট করব খুবই সিম্পল প্রথমে 1 লিখে বাকিগুলো উল্টায় দাও 1 0 1 1 1 1 ঠিক আছে তাহলে এই সংখ্যাটাকে এইবার এখানে বসাও 4টা 1 1 2 3 4 0 1 2 3 ঠিক আছে আর প্লাস 4-এরটা আমরা সরাসরি বসাইতে পারি কোনো সমস্যা নাই কারণ প্লাসের জন্য আমাদের টেনশন থাকে না 0 আর 4-এর বাইনারি কত এই দেখো 1 2 4 তাহলে 4 হইতে গেলে 4-এর নিচে 1 00 ঠিক আছে তাহলে আমার এখানে এইটা আর বাকি ঘরগুলো যেহেতু খালি সেগুলোতে আমরা শূন্য দিয়ে দিব ঠিক আছে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আচ্ছা আমি 1 2 3 4 5 6 7 7টা হয়েছে তাহলে এখানে আরেকটা শূন্য হবে ঠিক আছে ওকে এইবার আমরা যদি এইটাকে যোগ করি এখন কিন্তু যোগ করা যাবে তার মানে মাইনাস যখন আসবে তখন প্লাসের প্রকৃত মান গঠনটাকে সেটা আগে বের করে নিতে হবে দেন তোমার এই কী বলে সেটার প্লাসের প্রকৃত মান গঠন বের করে সেটাকে টুস কমপ্লিমেন্টে কনভার্ট করার পরে তুমি এখানে বসাবা দেন যোগ করবা তাহলে এখানে যোগ করলে হচ্ছে 1 এখানে 1
এটা 0 আসছে হাতে থাকে 1 এখানে 1 এখানে 1 হবে এখানে 1 হবে এখানে 1 হবে এখানে 1 হবে সো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমার অ্যানসারটা আসছে নেগেটিভ তাহলে নেগেটিভ সাইনটা জন্য আমরা এখানে নেগেটিভ সাইন দিব কিন্তু এই সংখ্যাগুলোকে যদি আমরা ওই যে 1 2 4 8 16 32 64 এরকম লিখি তাহলে এই সবগুলো যোগ করলে কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস 9 থেকে 4 বিয়োগ দিলে আমরা জানি কত হয় সেটা কিন্তু আসবে না আসবে আসবে না তাহলে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যখন অ্যানসারটা নেগেটিভ আসবে উত্তরটা যখন নেগেটিভ আসবে তখন এই নেগেটিভ সাইন বাদে বাকি যেটা আছে সেটাকে আবার টুস কমপ্লিমেন্টে কনভার্ট করবা দ্যাট ইজ 1 লিখে বাকিগুলো উল্টাই দিবা উল্টাই দিলে এটা কি হয়ে যাবে 0 এটা কি হয়ে যাবে 1 এটা 0 এটা 0 এটা 0 এটা 0 তাহলে এখন যদি লেখা 1 2 4 তার মানে এখানে 5 ঠিক আছে কারণ 4 এর বরাবর 1 1 এর বরাবর 1 এই দুটো যোগ করলে হচ্ছে 5 তাহলে এখন আমরা এইভাবে তুমি কিন্তু ডাইরেক্ট মানে তুমি যে এই হিসাবটা করছো এটা তুমি পার্সোনালি করতে পারো এটা পরীক্ষার খাতায় দেখাইতে হবে এমন কোনো বিষয় না সো আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে আমরা দেখলাম যে একটা দুটি ধনাত্মক সংখ্যার যোগ আমরা কিভাবে করতে পারি এবং একটি ধনাত্মক একটি ঋণাত্মক এবং একটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক সংখ্যার যোগ ফাইনালি আমরা এখন দুটি ঋণাত্মক সংখ্যার যোগ আমরা দেখে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দেব ঠিক আছে সো আমরা দুটি ঋণাত্মক সংখ্যা যেমন আমরা একটু বড় সংখ্যায় নেই লাইক আমরা নিলাম হচ্ছে গিয়ে 15 মাইনাস ধরো যে তোমার 23 একটু বড় সংখ্যায় নিলাম ঠিক আছে আচ্ছা এবার তার মানে দুটি ঋণাত্মক সংখ্যা একটি ঋণাত্মক ও একটি বা আমি এখানে লিখতে পারি পদ্ধতিতে দুটি ঋণাত্মক সংখ্যার যোগ দুটি ঋণাত্মক সংখ্যার যোগ ঠিক আছে যোগ বলতে আসলে এই জিনিসটাকে এইভাবে লিখে প্লাস মাইনাস 23 এইভাবে লিখে ঠিক আছে এইভাবে বেসিক্যালি আমরা যোগ বলি আসলে ফাইনালি আসলে ওইটা থেকে ওইটা বিয়োগ এরকম একটা বিষয় তো ফার্স্ট অফ অল আমরা আমাদের কী করতে হবে 15 যে তার প্রকৃত মান গঠনটা বের করে নিতে হবে তাহলে প্লাস 15 প্রকৃত মান গঠন আমরা লিখি এখানে 15 বাইনারি হচ্ছে 4টা 1 এবং আমাদের এখানে প্লাস 0 আর বাকি থাকে হচ্ছে 3টা 1টা 2টা 3টা এবং এইটাকে আমরা 2 এর পরিপূরক 2 কমপ্লিমেন্টে কনভার্ট করব তাহলে 1 লিখলাম বাকিগুলো উল্টায় যাবে তাহলে এখানে 1 2 3 4 তাহলে আমাদের এখানে লিখতে হবে 1 2 3 4 1 2 3 এই ঠিক আছে তার মানে যখনই একটা নেগেটিভ বিট আসবে বা ডিজিট আসবে সেটার প্রকৃত পজিটিভের প্রকৃত মান গঠনকে সেটা আগে লিখে তারপর টুস কমপ্লিমেন্টে কনভার্ট করে সেই সংখ্যাটা তুমি এখানে লিখবা ভালো করে বুঝতে হবে আচ্ছা এরপরে আবার প্লাস 23 এইটার প্রকৃত মান গঠনকে এটা আগে লিখো তাহলে প্লাস 23 এর বাইনারি কত হবে 1 2 4 8 16 32 আমরা লিখতে পারবো না তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে এখন 23 হয় কোন কোন সংখ্যা আমরা 16 আর 4 যোগ করলে কত হয় 20 20 আর এখানে এই জিনিসগুলো যোগ করি তাহলে আমাদের 23 হয় সো আমাদের 23 এর বাইনারি হচ্ছে এটা 10111 10111 আর প্লাসের জন্য 0 তাহলে এখানে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 এইটাকে আমরা টুস কমপ্লিমেন্টে রূপান্তর করব তাহলে 1 লিখে বাকিগুলো কি করতে হবে উল্টায় দিতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা যদি এই সংখ্যাটাকে যেটাকে টুস কমপ্লিমেন্টে কনভার্ট করলাম সেটা আমরা এখানে লিখি তাহলে আমাদের এখানে দাঁড়ায় হচ্ছে 0 1 1 1 এখন আমরা যদি যোগ করি এখন আমরা যদি যোগ করি তাহলে আমাদের যেই দুটি ঋণাত্মক সংখ্যার যে যোগটা আছে সেটা আমাদের বের হয়ে যাবে তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হবে 0 হাতে থাকে 1 এখানে 1 হয়ে যাবে এখানে 0 হবে এখানে 1 হবে এখানে 1 হবে এখানে 1 এর সাথে 0 হয়ে যাবে ঠিক আছে এখানে 1 হবে এখানে 1 হবে এখানে অতিরিক্ত একটা 1 হবে ঠিক আছে তাহলে এখন আমাদের যে বিটগুলো আছে কয়টা বিট হলো 1 2 3 4 5 6 7 8 9 তাহলে 9 নম্বর বিটকে আমরা বলবো ক্যারি বিট
ক্যারি বিট বা ঘর থেকে বের হয়ে গেছে, ফ্লো আউট করছে। এখন আমার এই অ্যান্সারটা মানে সর্ববামের যে বিটটা আছে সেটা হচ্ছে ওয়ান, এই জন্য আমার এখানে নেগেটিভ সাইন হবে। এখন যেহেতু আমার অ্যান্সারটা নেগেটিভ আসছে, মানে উত্তরটা যখন নেগেটিভ আসবে তখন এইটাকে আবার টুস কমপ্লিমেন্টে করবা, তার মানে এখানে জিরো আছে জিরো লিখবো, ওয়ান লিখে বাকিগুলা আমরা উল্টাই দিব, ওয়ান জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো, ঠিক আছে। এখন আমাদের এই সবগুলা ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ, তাহলে এই সবগুলা যদি বত্রিশ চার দুই যোগ করলে কত হয়, বত্রিশ আর চার হচ্ছে ছত্রিশ, ছত্রিশ আর দুই হচ্ছে আটত্রিশ, আটত্রিশ আর এক হচ্ছে উনচল্লিশ, তাহলে থার্টি নাইন আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার, তুমি চাইলে এই জিনিসটা নাও এখানে লিখতে পারো, আমি বোঝানোর স্বার্থে এখানে লিখেছি। তাহলে আমরা আমার মনে হয় যে এখন থেকে তোমাদের যে কোনো সংখ্যা, আর পরীক্ষায় যদি তোমাদের সৃজনশীলে আমরা অবশ্যই প্র্যাকটিস করাবো কিছু সৃজনশীল, সেই ক্ষেত্রে ওখানে দেখবা যে এরকম টাইপের প্রশ্ন আসবে যে ও নাম্বার পাইছে এত, ও নাম্বার পাইছে, ওই দুইজনের নাম্বার পার্থক্য কত, পার্থক্য মানে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ, তার মানে এটা কোনটা দাঁড়াইছে যে একটি ধনাত্মক সংখ্যার সাথে একটি ঋণাত্মক সংখ্যার যোগ। সো এতটুকুই থাকুক, আশা করি সবাই বুঝতে পারছো, এবং ভিডিওগুলা বারবার বলি যে একটু পজ করে করে দেখবা, এবং একবার দেখলে হবে না, কয়েকবার দেখতে হবে। সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।